হিস কোড এন্ড শিফট গেম এসে আর আজকে আমরা খেলবো ফার ক্রাই ফোর। ফার ক্রাই ফোর আমরা অনেক দূর আগে এসেছি আর কিছুদিনের মধ্যে ফার ক্রাই ফোরের সিরিজ শেষ হয়ে যাবে, তো আজকে আমরা খেলবো আমি তার মিশনটা। বেটা এখন আপনারা বলতে যে আমি দুইটা ক্যারেক্টার মধ্যে কাকে চয়েস করছি, আমি মোটামুটি যতগুলো মিশন আছে সবগুলো সাবালকে দিয়ে আমি সাবালের মিশনই খেলতেছি, আমি ওকে আমি সাপোর্ট দিচ্ছি। কারণটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে যখন আমরা ওই যে ফার্স্ট টাইম যখন আমরা কেরাতে আসছি তো সাবাল আমাদের একটা গ্রামে নিয়ে গেছিল আর ওই গ্রাম থেকে আমাদেরকে অপমান করছিল আমিতা, মনে আছে? একটু আগে দেখলে বুঝতে পারবেন। তো আর একটা জিনিস সেটা সাবালের খুবই ভালো লাগে, সেটা হচ্ছে সাবাল আমাদেরকে ব্রাদার ব্রাদার করে রাখে, মানে একটু সম্মান দেওয়ার কথা বলে, আর এখানে আমিতা আমাদের কোনোভাবে কোনো সম্মান দেয় না। তো আমি ওগুলো বিবেচনা করে এমনিতে সাবাল নিছি, এটা তাছাড়া আমার কোনো জ্ঞান নেই। তো এখানে আমিতার মিশন এটাই, একটা মিললে আমিতার মিশনে আমাদেরকে যে ইয়াটা আছে মনে করেন একটা বেস, ওই বেসটাকে আমরা ধ্বংস করতে, বেস বলতে একটা আউটপোস্ট আর কি, ওরকম একটা আউটপোস্ট। আর আউটপোস্টের মূর্তিতে আমাদের দুইটা আগুন লাগাতে হবে, দুই পাশে দুইটা আগুন লাগাইতে হবে, তো অবশ্যই আমরা এটা কমপ্লিট করবো। তো আমরা কি কথা স্কিপ করে দিই, স্কিপ করে দিচ্ছি, এখন ডাইরেক্ট উপরে উঠছি। এটা বাইকি, একটা বাইকি না, এটা বাইকি বলতে হয় একটা টাইপ অফ ভ্যান গাড়ি। আর হাতি যে ফার ক্রাই ফোরের ভিডিও দুইটা করে দিলে তাড়াতাড়ি পেট ভালো হয়, তাহলে তাড়াতাড়ি সিরিজটা শেষ হয়ে যাবে। তো দুইটা করে ভাবতেছি দিব, তো দেখি কি হয়, দুইটা করে দেওয়ার ইচ্ছা আছে একদিনে দুইটা করে, তো দেখি দেওয়া যায় নাকি। তার আগে আমরা গাড়িতে আগে উঠে নিই, গাড়িতে গাড়ি করি। আর আমাদের ইচ্ছা যে লাস্ট মিশনটা একটু বড় করব, মানে পেগামিনকে যখন আমরা মারবো বা বাঁচাবো এটা তখনকার সিচুয়েশন উপর ডিপেন্ড করবে। তো ভাবতেছি আমরা এটা লাইভ খেলবো, প্লাস লাইভ কথা বলবো, মনে করেন খেলার সাথে কথা বলবো, মনে করেন কোনো ভয়েস ওভার দিব না। তো ওই ভিডিওর আসলে তাহলে কোনো কাট টাট কিছু হবে না, কারণ ওই ভিডিওটা বড় করবো। তো আমি ভাবতেছি ওই ভিডিওটা লাস্ট ভিডিও একটু বড়ই করবো, ফার ক্রাই ফোরে মিনিমাম 30 মিনিট করবো। এটা আমার গেমিং সিরিজটা মনে করেন পাবজি মোবাইল থেকে একটু ভালোই যাইতেছে, মনে করেন জিটে হয় ফার ক্রাই 3 ফার ক্রাই 4 আগের থেকে যেমন পাবজি মোবাইল সময় ছিল না ওগুলো থেকে অনেক ভালোই যাইতেছে। এগুলো এখানেও ভালো চাপে সমস্যা নেই। আমি কই নামলাম, আর রে আমি খুবই নামলাম এখানে, তো সমস্যা না, আমরা আবার উঠে যাবো উপরে। ও রে উঠরে ভাই, উঠ উঠ উঠ, এই যে একটা হাতি আছে, বাট আমি হাতিটা নেওয়ার ইচ্ছা করে না, কারণ এই গেটটা পুরো বন্ধ, আমাদেরকে ঘুরে যেতে হবে। আরে বাসার পাশে হর্ন বাজায় কি, দেখতে পাচ্ছেন আসিস, তো আমরা ওখান থেকে পুরাটুকু স্কিপ করে ডাইরেক্ট আমরা যেখানে আমাদের মারামারির কথা সেখানে আমরা ডাইরেক্ট চলে আসছি, নাহলে একটু ভিডিওটা আরও বড়ো হয়ে যায়। তো যেখানে আমাদের ফাইটিং হবে তোমার সেখানে চলে আসছে, ওখানে যে এখন লাভ নেই জায়গাটা দেখতে পাচ্ছেন, সেরকম একটা ধামাকা হইলো। দ্য স্লিপিং সেন্ট, এখন আমার জাস্ট প্ল্যানিং হচ্ছে আমি কী করব। তো আমি প্রথমে ভাবলাম যে টুইটারে ডাইরেক্ট মলি মেরে দিই, আর ডাইরেক্ট আমরা যে লোকেশনটা আছে ওই লোকেশনে আমরা ডাইরেক্ট চলে যাব। তো এখানে প্ল্যানটা আসলে কাজ হয় নাই, বাট আমি যত ভাবতেছিলাম যে প্ল্যানটা তো যেটা ছিল সেটা হয় নাই, বাট সামনে দিয়ে যে এনিমি আসবে সে তাদেরই মারবো, তো পিছন দিক দিয়ে তেমনটা কোনো খেয়াল দিব না, সামনে যারা আসবে তাদেরকে মারবো, কারণ টাইম লিমিট তো 4 মিনিট। আর আগে আমি জানতাম না যেটা জায়গাটা কত বড়, তাই 4 মিনিটকে আমি একটু মনে করি একটু কম ভাবছি, জায়গাটাকে একটু বেশি ভাবছি। হয়তো এখানে আমাদের একটু হিলিং করতে হবে, আর তাছাড়া এখানে হিলিং একটু বেশি শর্ট পড়ে যাবে, যেহেতু আমার কাছে কোনো সিলিন্স মিলিন্স নাই, তো একটা একটা করে আমার হেলবার বাড়াইতে হবে। ডাইরেক্ট আমরা এখানে উঠে গেছি, আর উঠার সাথে সাথে জানি না কেন কি যে এখানে এনিমি আসছিল, মানে মেয়ার পিসের দিকে তাকে নেই, যা হইবো হইবো, আমি জাস্ট আগে হিলিং করি, যা হয়েছে হয়েছে, মনে করেন মলে মরছি, কিন্তু আগে আমি হিলিং করবো। হিলিং করছি, বাস এখানে একটা সিলর খাই দিছি, আর এখানে আবার রিলোড, আর রিলোড ও ভাগ্যবালের ছুরি, তো এখানে কিছু তেমনটা কিছু করতে পারে না।
এবার তীর মারতেছে কে, তীর মারতেছে তীর। আমরা আস্তে আস্তে করে একটা একটা করে আগাচ্ছি। বাই দ্য ওয়ে আমাদের এখানে অনেকগুলো গানমান আছে, মানে কোনো ওয়াপন দেখতে পাচ্ছি মাপসেটে, ওগুলো নিয়ে কোনো সমস্যা নেই, গান টানের কোনো অসুবিধা হবে না। এমন শেষ হয়ে গেলে প্রচুর এমন আছে, বাট ওই যে ওই জিনিসটা যদি কেউ না ফুটাইলে আমার চলে। বাই দ্য ওয়ে এটা ভয়েস ওভার ভিডিও, কিন্তু আমি ভুলে গেছি আসলে ওখানে কী চেয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি আমার এইচপি দেখেন, চারটা বারের মধ্যে আমার একটা বার উঠছে ঠিক, আর এখন একটা বার হয়েছে। অ্যান্ড আমি ভাবতেছি যে যতক্ষণ এই ইমিগুলো আসতেছে, ও ভাই আমার কাছে একটা শর্ট গান আছে, আমি ভুলে গেছিলাম, মানে এই সময় ভয়েস ওভারের সময় ভুলে গেছি, বাট তখন হয়তো বা মনে পড়ছে ভাই। বাট এই শর্ট গানটা হচ্ছে একটা বিশ শর্ট গান, এটা ড্যামেজ বলতে গেলে ফুল দেওয়া, মানে কাছে এত দেখা যায় তত দূর এটা ফুল দেওয়া শর্ট গানটার, বাট আমি এটা ইউজ করি না, বাট এটা হান্টিংয়ের জন্য একটা বেস্ট শর্ট গান, বাট আমি এটা ইউজ করি না, বিকজ আমি দুইটা আছে আর দুইটা আবার রিলোড আছে, এই কারণে আমি এটা ইউজ করি না। আর আমি এখানে যে ই অপশানটা আমি এটা আসতেছে আমি জাস্ট ইনটা করি না, তারপর ই অপশানটা আসবো, ই আমরা ডাইরেক্ট চাপ দিয়ে নেব, কারণ একটু আর টাইম আছে, তাই একটু রিলোড মিলোড মারতে চাই। বাই দ্য ওয়ে ডিফেন্ড দ্য রিমাইনিং স্ট্যাচু, সমস্যা নেই, এখন ওরা আরো প্লেয়ার ডাক দিছে তো ওদেরও মারমু, আর আগুনও লাগাবো সমস্যা নেই। আমি যতদূর পারতেছি এখান দিয়ে এদেরকে মারার চেষ্টা করছি, বাট এখান দিয়ে এগুলো দিয়ে মারা এতটা পসিবল না আসলে, বাট এখানে তেমন কিছু করার নাই, ধরো এটা একটা স্নাইপারটাকে বাইর করি, স্নাইপার এবার জাস্ট একটা একটা করে জাস্ট ডাউন হবে, কোনো প্যারা নাই, জাস্ট ডাউন হইতে থাকবে, এ বুম একটা যা যা, ও নাইস কোন স্নাইপার শটটা ভালোই যাচ্ছে, এটা ফুল কুক করে দিছি বলতে, ফুল বললাম না, ফুল বলে তো আমি নিজে মরতাম। এরপর এখানে আমরা আমাদের একটু এটা দ্য লঞ্চারটা নিলাম, আর এখানে লঞ্চার স্যামও আছে, অ্যামগুলো একটু কুক করি, আর দেখি দুটা এনিমি গেল এখান দিয়া, এখানে এখানে দুইটা, দেখি এখানে করা যায়, আর এখানে একটা গেছে, দেন এখানেও একটা, একটা একটা করে একটা একটা লঞ্চার, এটা ঠিক মনে হচ্ছে না, তো একটা একটা করে মারতেছি, এরকম সমস্যা নেই। মানে এবার আসছে এবার স্নাইপার একটা, ভাবলাম যে প্রথমে স্নাইপারটা লঞ্চার দিয়ে মারি, বাট হইতেছে না, হ্যাঁ কোয়াইট কোয়াইট কোয়াইট, বাস এখানে হেলিকপ্টারটারই আসে বাকি ছিল, জাস্ট ওটা চলে আসছে। তো আপনারা কি মনে করেন যে আমাকে আরপিজি কি ফোর্থ ওয়াপনে রাখা উচিত, অযথা আছে যে কমেন্ট করে দেন আমাকে ফোর্থ ওয়াপন কি, আরপিজি আমি কি রাখবো আমার ফোর্থ ওয়াপন, আসলে আরপিজি আমার তো নিতে ইচ্ছা হচ্ছে, বিকজ আমার কাছে একটা লঞ্চ অলরেডি আছে। আর এখানে ভাই এনিমি আসতে 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 আসতে, ও হো ও ও হ্যাঁ দুটা কিল হয়েছিল, দাদা এনিমিটা হয়ে গেল, আর এদিকে হেলিকপ্টার মারতেছিল আমাদের, তেমন কিছু না, এখানে লাস্ট একটা এনিমি আছে, তো এখন আমরা ডাইরেক্ট হেলিকপ্টার যে শুটার মানে পাইলট, ও ভি ও ভাই পাইলট ডাইরেক্ট গেছে, আরে আরে এখানে আবার কেউ, আরে আমার ওয়াপনের জানতাম ওইটা কে না কেউ ব্লাস্ট করবে, এটা করছে করছে, এখন আমাদের জাস্ট দুইটা স্ট্যাচুতে আগুন লাগাইছে, লাগাইনি আগে, আমরা ওখান থেকে নামে যাবো, আমার পর দেখতে পাচ্ছি আমার সামনে এটা আছে, আমি কোনো মইটো ইউজ করলাম না, তাই নামিয়েছি, যদি এখান থেকে পড়তাম হয়তো এখানে মিশনটা অবশ্যই শুরু, আবার অত তোলে নিমে মারতে তো ভালো লাগে না এগুলো, ও না চেক পয়েন্ট দিয়ে দেখাচ্ছিলাম ওখান থেকে শুরু করো, হয়তো এখানে একটা আগুন ধরাই দিছি আমি, তো আরেকটা স্ট্যাচু আছে, ওই স্ট্যাচুটা একটু দূরে, আর তাছাড়া আমি এখান থেকে নিচে পড়ে যাই ওগুলো কেটে দিবো, মানে ভিডিও তো আবার লম্বা হয়ে যাবে, তো ভিডিও তো আবার ওখান দিয়ে কেটে দিছি, বেদ এখানে যাওয়ার জন্য জাস্ট এখানে একটা রাস্তা আছে, এটা হচ্ছে এই দড়ির সাহায্যে ওখানে যেতে হবে, তো দড়ি দিয়ে আমি উঠতেছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লাস্ট ইয়েটা,
দেখতেছি আমি জল লাগছি। তো দ্য স্লিপিং সেন্ট মিশন কমপ্লিট, মিশনের নামটা ভালোই আছে, দ্য স্লিপিং সেন্ট। মিশনটা খেলে মজা লাগছে আমার, কারণ অনেকগুলো এনিমি মারতে পারছি। আর এটা আসলে অনেক একটা ফুল অফ অ্যাকশন ছিল, নিচে কিছু এনিমি আসছে ওদেরকে আগে দিতে হবে। আর ডাইরেক্ট আমরা এখান থেকে ডাইরেক্ট একটা জাম্প দিয়ে দিই, কী বলে প্লেস্টা লিভ, ওকে দিয়ে দিচ্ছি জাম্প। দেখতে পাচ্ছেন যে কী সুন্দর, মানে পুরো নেপালি সেট তো জিনিসটা, শুধু মানে চাহিদা খুবই সুন্দর। মিশন আমাদের এখানে শেষ, আর কিছুদিন পর ফায়ার ক্রাই ফোর শেষ হয়ে যাবে, আমার কাছে তেমনটা ভালো লাগতেছে না। আর মেনলি ভিডিও পর্যন্ত, ভিডিও ভালো লাগলো লাইক করে দিন, থ্যাংক ইউ সো মাচ, এটা ছিল মেনলি কথা। আর ভিডিও লাইক এম দিলাম না, যতটা পারেন লাইক দিয়ে দেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।